টানা তাপদাহ বইছে দেশে, একই সঙ্গে হাহাকার চলছে পানির জন্য। চারদিকে যখন একটু স্বস্তির বৃষ্টির প্রত্যাশা, তখন এলো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। আবহাওয়া অধিদপ্তর বলছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস এগিয়ে আসছে উপকূলের দিকে, যা আঘাত হানতে পারে আগামী 26 তারিখ নাগাদ। ইয়াসের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা অনেকটা নিশ্চিত করেই বলছেন, ঘূর্ণিঝড়টি আঘাত হানবে ভারতের উড়িষ্যা উপকূলে। তবে দুর্যোগ গবেষকরা বলছেন, যে উপকূলেই আঘাত হানুক না কেন, 26 মে চন্দ্রগ্রহণের দিন আঘাত হানলে ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে ইয়াস। এতে বাতাসের গতিবেগ ও জলোচ্ছ্বাসের উচ্চতা দ্বিগুণ বেড়ে যেতে পারে, যার বিস্তৃতি ছড়াতে পারে ভারত বাংলাদেশ ছাড়িয়ে মিয়ানমারের উপকূল পর্যন্ত। এটি ক্রমশই স্পিনিং মুভমেন্ট রয়েছে এবং এটি পূর্ব পশ্চিম এরকম বাঁক নিয়ে সে অগ্রসর হচ্ছে এবং হবেও। 26 তারিখ নাগাদ ভারতের বালাসোর এবং দীঘা কোস্টের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আঘাত হানবে এবং এটি ক্রমশ অগ্রসর হয়। এটি পাটনা উপর দিয়ে এটি ক্রমশ দুর্বল হয়ে এটার শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু এর ঘূর্ণিঝড়ের বড় যে দিকটি হলো, সেটি হলো এর সাথে অ্যাস্ট্রোনমিক্যাল টাইড, যেটি সুপারমুন বা আমরা এই এর সাথে জলোচ্ছ্বাস বেড়ে যাবে। স্বাভাবিক যে জলোচ্ছ্বাস হয় একটা ঘূর্ণিঝড়ে, তার থেকে অনেকটাই 3 থেকে 4 মিটার বেড়ে যাবে, যেটি একটু আমাদের সমুদ্র উপকূলের জন্য একটু দুশ্চিন্তার বিষয় এবং এর কারণে সামুদ্রিক পুরো কোস্ট জুড়ে, পুরো বাংলাদেশ এবং মিয়ানমার সহ চিটাগং, আমাদের মধ্যবর্তী অঞ্চল নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, আমাদের কুয়াকাটা কোস্ট এবং খুলনা সুন্দরবন উপকূল সহ খুলনা সাতক্ষীরা খুলনা উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ তৎসংলগ্ন অঞ্চল জলমগ্ন হবে এবং এটির এর প্রভাব 2 থেকে 3 দিন বিরাজমান থাকবে। ঘূর্ণিঝড় আম্পানের পর বছর না ঘুরতেই এসেছে ইয়াস, এখনও ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত উপকূল, তাই জননিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এখন আমরা যে সমস্ত প্রস্তুতিগুলি নিয়ে থাকি, সাইক্লোন শেল্টার কে ঠিক আছে কিনা, সেখানে থাকার কতটা অবস্থা আছে এবং ভলান্টিয়ারকে, কোস্টাল ভলান্টিয়ার যারা ঘূর্ণিঝড়ের সময় কাজ করে তাদেরকে প্রস্তুত করা, পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করা এবং বাদ যদি যেখানে যে সমস্ত জায়গায় দুর্বল আছে সেখানে দেখা, কারণ গত সাইক্লোনগুলিতে আমরা দেখেছি যে বাঁধগুলি অনেক জায়গায় ড্যামেজ হয়ে গিয়েছে। এবং আর একটা হচ্ছে, এখন COVID-19 প্যান্ডেমিক অবস্থা চলছে, তো এই মুহূর্তে যেন শেল্টার ব্যবস্থা যথেষ্ট করা হয়, টেম্পোরারি শেল্টার এবং অন্যান্য যে সমস্ত ব্যবস্থাপনা আছে সেগুলি আমাদেরকেই করতে হবে। 2020 সালের 20 মে সুন্দরবন ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আম্পান, এতে বাঁধ ভেঙে নিঃস্ব হয়েছেন খুলনা ও সাতক্ষীরা উপকূলের কয়েক লাখ মানুষ। কেফায়াত শাকিল, বাংলা ভিশন ডিজিটাল, ঢাকা।